অন্তঃক্ষয় রোগ যাকে আমরা ক্যাভিটি বলে থাকি, সেটা হচ্ছে দাঁতের ডিমিনারালাইজেশন অ্যান্ড রিমিনারালাইজেশন প্রসিডিউরটা যখন সমানতালে হয়ে না থাকে তখন দন্তক্ষয় রোগ হয়ে থাকে। আমরা সবাই জানি কিছু কিছু ব্যাকটেরিয়ার কারণে দন্তক্ষয় রোগ হয়ে থাকে, এছাড়াও আরও কিছু ফ্যাক্টর থাকে যেটা দন্তক্ষয় রোগের জন্য দায়ী। সেসব ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে আমাদের যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট বা ফার্মেন্টেবল কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্যাভিটি হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আমাদের খাদ্যাভ্যাসে যদি শাক সবজির পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের ক্যারিজ হওয়ার প্রবণতা বা দন্তক্ষয় রোগ হওয়ার প্রবণতা বেড়ে যায়। আমাদের যদি ফ্লুরাইডের পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের দাঁতের রিমিনারালাইজেশন প্রসিডিউরটা কম হয়ে থাকে, তখন আমাদের দন্তক্ষয় রোগ হয়ে থাকে। আমাদের খাবারে ভিটামিন এ এবং ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা অতীব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ক্যালসিয়াম এবং ফসফেট দাঁতের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর পরিমাণ কমে যায় সেক্ষেত্রে ক্যালসিয়াম অ্যান্ড ফসফেটের একটা ডিঅ্যারেঞ্জমেন্ট হয় দাঁতে, তখন আমাদের দাঁতে এনামেল হাইপোপ্লাসিয়া নামে এক ধরনের রোগ হয়ে থাকে। আর এনামেল হাইপোপ্লাসিয়া ডেভেলপ করে গেলে সেসব দাঁতে ক্যারিজ হওয়ার প্রবণতা বা দন্তক্ষয় হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। স্যালাইভাতে কিছু আমাদের অ্যান্টিক্যারিওজেনিক উপাদান থাকে, যেমন ল্যাক্টোফেরিন, ইমিউনোগ্লোবুলিন এ, অ্যাগ্লুটিনিন, এসব আমাদের দাঁতের দন্তক্ষয় রোগ প্রতিরোধে সহায়তা করে। কন্ট্যাক্ট অফ টাইম ইন বিটুইন টুথ অ্যান্ড ফুড তা কমাতে হবে, যেমন আমাদের এটা মানে হচ্ছে আমাদের দাঁতে যেন খাবার জমে না থাকে সেটা আমাদেরকে কমাতে হবে।